দর্শক, কথা বলছি খোলামোড়া কেরানীগঞ্জ ঢাকা থেকে। এই নদীটি হচ্ছে বুড়িগঙ্গা নদী। এই নদী দিয়ে মানুষ পারাপার হয় এই সব নৌকা দিয়ে। এটা খেয়াঘাট। তো এখানেই বছরের পর বছর, যুগের পর যুগ এভাবে মানুষ পার হয়ে আসছে। আমরাও পার হব, একই সাথে জেনে নিব এখানকার যারা খেয়া মাঝি আছেন তাদের কথাগুলো, তারা কিভাবে এখানে খেয়া পারাপার করেন, কতক্ষণ ডিউটি করেন, তারা কি সবাই এখানকার স্থানীয়, এইসব নানা প্রশ্ন থাকছে এই ভিডিওতে। আপনাদের এখানে নৌকা কতগুলো আছে? 130-140টা হবে। এটা কি নদী? বুড়িগঙ্গা। এখানে আপনারা নৌকা শুরু হয় সকাল কটায়? 6টায়। মানে আপনাদের ডিউটি শুরু সকাল 6টা থেকে কটা পর্যন্ত চালান? হ্যাঁ, টাইম টেবিল আছে। রাত কেউ 9টা বাজে, কেউ 10টা বাজে, 8টা বাজে। আনুমানিক কয় টাকা ইনকাম করতে পারেন? 500-600 টাকা। কত বছর ধরে চালান এই নৌকা? 5-6 বছর। এটা তো ঢাকার মধ্যে, তো কামরাঙ্গীর চর। তো এখানে কি আরো অন্যান্য জেলার লোকজন কাজ করে না এখানে? করে। মানে সত্তর স্থানীয় লোক না? দূর দূর আছে। যেমন যেমন শরীয়তপুর, চাঁদপুর, বরিশাল, ফিরোজপুর, এই বিভিন্ন এলাকার, গাজীপুর এলাকার মাঝি আছে। আর নৌকাগুলো কি আপনাদের নিজস্ব? না, ভাড়া। এই নৌকা কি আপনার নিজের? নৌকা নিজের। আবার ভাড়াও চালায় অনেকে? তো আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি শরীয়তপুর। কত বছর ধরে চালান? আমি নৌকা চালাই 6-7 বছর। এখন তো জিনিসপত্র অনেক দাম। তো এই নৌকা বেয়ে যে আপনারা 500-700 টাকা ইনকাম করেন, তাতে কি সংসার চলে? জীবনযাপন করতে পারি আল্লাহর। 500-700 টাকা ইনকাম করে কি সংসার চলে? কোনরকম চলে আর কি। তো এই সংগ্রাম কত বছর ধরে করতেছেন? সংগ্রাম তো চালায়া যাইতেই আছে, সংগ্রামের তো কোনো লাইন পাট্টা পাইতেছি না। অনেকেই উচ্ছৃঙ্খল আর কি। কিন্তু আমি এখানে একটা জিনিস খেয়াল করলাম, এই যে আপনারা সবাই সুন্দর লাইন ধরে নৌকা পার করেন মানুষের, এটা তো একটা পেশা আবার কিন্তু একটা সেবাও। মানুষ পারাপার করে আপনার কেমন লাগে? আমাকেও ভালোই লাগে মানুষ পারাপার করে।